আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সিলেবাস ও মানবণ্টন নিয়ে তবে শিক্ষার্থী একটি বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে রাখি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুই সালের সিলেবাসের আলোকে চব্বিশ সালে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দুই হাজার সালে যেই সিলেবাস ছিল সেই সিলেবাসে দুই সালে পূর্ণ একশো নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তেইশ সালের এসএসসি পরীক্ষার পুনর্ বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবণ্টন অনুযায়ী চব্বিশ সালে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য শিক্ষার্থী আপনারা সবাই এখান থেকে মানবণ্ট মানে আপনাদের ব্যবসায় উদ্যোগ সাবজেক্টে কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো সবাই একটু দেখে নেবেন আমি এখন ব্যবসা শিক্ষা শাখার যে তিনটা সাবজেক্ট হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ আর ফিনান্স ও ব্যাঙ্কিং এই তিনটা সাবজেক্টের সিলেবাস সম্পর্কে এখানে একটু আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যেন আপনাদের কাজগুলো করে নিতে পারেন নয়টা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে ছয়টা দিতে হবে ছয় দশে ষাট অর্থাৎ দুই ঘন্টা বিশ মিনিটে চল্লিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেখান থেকে চল্লিশটার উত্তর দিতে হবে চল্লিশ মিনিটে একইভাবে শিক্ষার্থী আপনাদেরকে হিসাব বিজ্ঞান এসএসসি প্রথম বর্ষে যে সাবজেক্টটা আছে আপনারা কোন কোন অংশগুলো পড়বেন এখানে দেওয়া আছে কারবারি লেনদেন হিসাব সমীকরণ দুতরফা দাখিলা পদ্ধতি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই বিষয়গুলো শিক্ষার্থী এখানে দেওয়া আছে আর মানবন্টন দেওয়া আছে আপনার নয়টি সৃজনশীল থেকে ছয়টি উত্তর দিতে হবে ছয় দশে ষাট দুই ঘন্টা বিশ মিনিটে আর বহু নির্বাচনী প্রশ্ন চল্লিশটা থাকবে চল্লিশটির উত্তর দিতে হবে তো পাঁচ নম্বর শিক্ষার্থী সৃজনশীলের সাইটের মধ্যে বিশ আর আপনার বহু নির্বাচনী চল্লিশের মধ্যে তেরো এরপর শিক্ষার্থী এখানে ফিনান্স ও ব্যাঙ্কিং আপনাদের কোন কোন পার্টগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা এগুলো একটু পড়ে নেবেন আর শিক্ষার্থী আপনাদের যেহেতু পরীক্ষার ফলাফল রুটিন প্রকাশিত হয়েছে যে আপনাদের ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে সবাই সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন আর শিক্ষার্থী আপনাদের যদি কারো কোনো ধরনের এই এই বিজ্ঞান বা ফিনান্স ব্যাঙ্কিংয়ের বিগত সালের প্রশ্ন বা সাজেশনগুলো প্রয়োজন পড়ে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম